বন্ধুরা, আমরা কিন্তু একদম শেষ অংশে চলে আসলাম আমাদের ইউনিট 2 এর লেসন 2 এর, আর যেখানে আমরা পড়ছিলাম ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বেসিক্যালি আমাদের যে মানে ট্রাফিকের রাজধানী আমাদের ঢাকা শহর, সেটা সম্পর্কে পড়ছি। এবং আমাদের এতক্ষণ ধরে যেসব প্রবলেমস এবং সলিউশনস নিয়ে কথা বললাম, শেষ মুহূর্তে এখন দেখি যে এখন কাদের কথা বলছে, কাদেরকে কাদের প্রতি থ্যাঙ্কফুল হচ্ছে এখানে এই আর্টিকেলটা কিভাবে শেষ হলো সেটা চলো দেখে নিই। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স, ইন 2012 দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড আ $2.75 billion প্ল্যান টু বিল্ড আ মেট্রো রেল সিস্টেম অ্যান্ড আ $45 million বাস র্যাপিড ট্রানজিট লাইন ফ্রম দ্য এয়ারপোর্ট। অর্থাৎ এখানে বলছে যে অনেক ডোনার্স আছে যারা হচ্ছে এরকম ডোনেট করে কিন্তু আমাদের গভর্নমেন্টকে অনেকভাবেই সাহায্য করছে এই ট্রাফিকের বিষয়ে। সেটা আমরা দেখি 2012 সালের একটা ঘটনা থেকে, সেখানে যখন গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে হচ্ছে $2.75 billion টাকা হচ্ছে আমাদের ইনভেস্ট করা হবে, সেটা কিসে, একটা মেট্রো রেল সিস্টেম, যেটা কথা কিন্তু আমরা এখন অনবরত প্রায়ই শুনি এবং রাস্তাঘাটে চলতে গেলে দেখি, কিন্তু এখন কাজও অলমোস্ট শুরু হয়ে গিয়েছে এবং মাঝের পথে। এটার ক্ষেত্রে, এই সিস্টেমটা ক্রিয়েট করার ক্ষেত্রে ইনভেস্ট করা হয়েছে $2.75 billion এবং $45 million ইনভেস্ট করা হচ্ছে যে র্যাপিড ট্রানজিট লাইন যেটা সৃষ্টি করা হবে, অর্থাৎ বানানো হবে বাসের জন্য, আর সেটা শুরু হবে এয়ারপোর্ট থেকে। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু দেখছি দুই রকমের কিন্তু সিস্টেম চালু করতে যাচ্ছে গভর্নমেন্ট আমাদের জন্য। হয়তো এটা অনেক বেশি লেন্দি হচ্ছে আমাদের সবার জন্য এবং রাস্তাঘাটে চলতে আমাদের এখন অসুবিধা হচ্ছে এইসবের জন্য, কিন্তু আমরা কিন্তু এতটুক ভেবে অন্তত আমাদের সান্ত্বনা দিতে পারি যে খুব শীঘ্রই আমরা যেই নতুন দুইটা সিস্টেম পাবো, যেটার কারণে কিন্তু আমাদের কান্ট্রি ডেভেলপমেন্টের দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে যাবে। For residents of Dhaka, it will come as a relief. অর্থাৎ অন্যান্য শহরগুলোতে কিন্তু এই পরিমাণে ট্রাফিক নেই যেটা আমাদের এই ঢাকা শহরে এবং শুধুমাত্র ঢাকা শহরে ফেস করতে হয়। এবং এই যে দুইটা সিস্টেম চালু হতে যাচ্ছে, মেট্রো রেলের এবং যে র্যাপিড ট্রানজিট বাসের লাইনের যেটা, এই দুইটা যখন থেকে শুরু হবে আসলে আমাদের কিন্তু স্বস্তির শেষ থাকবে না, কারণ একদম স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন ঢাকা শহরের এই মানুষগুলো তখন চলাফেরা করতে পারবে। আশা করছি আমরা এরকমটাই, এবং আশা করছি এটা সফলভাবে বাস্তবায়ন হবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always give two answers. Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? অর্থাৎ এখানে উনি বলছেন, যে লিখেছেন এই আর্টিকেলটা, যে বাংলাদেশি কলিগকে, আমার বাংলাদেশি কলিগদের মধ্যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি একটি খুব স্বাভাবিক, খুব সাধারণ একটা কোয়েশ্চেন, যে ওই অমুক একটা জায়গায় যেতে কতক্ষণ লাগতে পারে, তারা কখনোই কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড কোনো অ্যান্সার দিতে পারে না বা বলতে পারে না যে হ্যাঁ ভাই আপনার 15 মিনিটস লাগবে বা 20 মিনিটস। এটা কোনোদিনও কিন্তু আমরা এভাবে অ্যান্সার দিতে পারি না। তুমি নিজের জায়গা থেকেও চিন্তা করে দেখো, তুমি যদি কোনো ঢাকা শহরের কোনো বাসিন্দা হয়ে থাকো, আমরা কিন্তু ইউজুয়ালি দেখা যায় দুইটা অ্যান্সার দিই, কি আইদার উইদাউট ট্রাফিক, আমরা বলে থাকি যে এত একটা টাইম লাগবে 15 মিনিটস মেবি, আর যদি ট্রাফিক থেকে থাকে তাহলে তো বাবা কেউ বলতে পারবো না আমরা যে কতক্ষণ লাগতে পারে, সো তখন বলতেই হয় যে হু নোস। সো এই আর্টিকেলটি আমরা যেটা পড়লাম খুব সুন্দর একটি ডিটেইলড আর্টিকেল ছিল আমার মতে, যেখানে একদম পুঙ্খানুভাবে আমাদের প্রতিটি ট্রাফিকের প্রবলেম কোত্থেকে শুরু হচ্ছে, এমনকি প্রতিটি প্রবলেমের জন্য কী কী টাইপের সলিউশন অ্যারাইজ করতে পারে, এবং সেটা আনরিয়েলিস্টিক হোক বা রিয়েলিস্টিক হোক সব কিছু কিন্তু মোটামুটি তুলে ধরা হয়েছে। আমার কাছে একটু পড়ে বেশ মজা লেগেছে, আশা করছি তোমরাও এনজয় করেছো এই আর্টিকেলটি। এই আর্টিকেলটি বন্ধুরা নেওয়া হয়েছে নিউ স্টেটসম্যান থেকে, এবং এটার ওয়েবসাইটটি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে। তোমরা চাইলে কিন্তু নিজের থেকেই এই ওয়েবসাইটে গিয়ে আর্টিকেলটি পড়ে নিতে পারো চাইলে, এবং এমনকি আরও নতুন নতুন আর্টিকেলস দেখতে পারো ওখানে গিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই চাইলে এখান থেকে অনুবাদ দেখে নিতে পারি আমাদের পড়ার সুবিধার জন্য, এবং যে কোনো কোয়েশ্চেন্স থাকলে এবং আরও মজার মজার আইডিয়াস থাকলে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদেরকে, এবং সবার সাথে শেয়ার করে দিতে পারো।